त्रिपुरा आंतःऑफिस क्रीड़ा और बिनोदन संस्था एबार आगरतलाय अनुष्ठित होते चलेछे जातीय सिविल सेक्रेटरी दुटी टूर्नामेंट राज्ये प्रथम एकसाथे दुटी टूर्नामेंटेर आयोजन होबे आगामी 10 नवेम्बर थेके आगरतला रवींद्र शतबार्षिकी भवने शुरू होबे सांस्कृतिक और संक्षिप्त नाटक प्रतियोगिता आगरतला रवींद्र शतबार्षिकी भवने सेदिन एई प्रतियोगितामूलक कर्मसूचीर आनुष्ठानिक उद्बोधन करबेन राज्येर उपमुख्यमंत्री जिष्णुदेव बर्मन उपस्थित थाकबेन केंद्रीय चीफ वेलफेयर अफिसार বিনিতা সুদ, অল ইন্ডিয়া সিভিল সেক্রেটারি সার্ভিস কালচারাল স্পোর্টস বোর্ডের সম্পাদক কুলভূষণ মালহোত্রা প্রতিযোগিতার সমাপ্তি দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার রবিবার আগরতলা প্রেস ক্লাবের এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ত্রিপুরা আন্তঃঅফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে শ্রী বন্দ্যোপাধ্যায় আরও জানান দ্বিতীয় পর্বে আগামী 16 ডিসেম্বর থেকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে কেরাম প্রতিযোগিতা পাঁচ দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজ্যের কারা মন্ত্রী রামপ্রসাদ পাল এছাড়াও থাকবেন রাজ্যের মুখ্য সচিব সহ আরও বিশিষ্টজনেরা দুই ইভেন্টের এই প্রতিযোগিতাকে সফল করে তুলতে ইতিমধ্যেই চলছে জোরদার তৎপরতা দুটো ন্যাশনাল যে সিভিল সেক্রেটারি টুর্নামেন্ট আছে সেটা হতে যাচ্ছে ত্রিপুরায় আগে আমরা দেখেছি ক্যারাম নাটক এগুলিতে সিভিল সেক্রেটারি টুর্নামেন্ট ত্রিপুরাতে হয়েছে কিন্তু এইবার আমাদেরকে দুটো সিভিল সেক্রেটারি টুর্নামেন্ট করার অনুমতি দিল্লি দিয়েছে এবং রাজ্য সরকার দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার মধ্যে সম্মতি প্রকাশ করেছেন এই দুটো সাবজেক্টের মধ্যে যে কালচারাল ইভেন্ট এবং শর্ট প্লে মানে সংক্ষিপ্ত নাটক এক ঘন্টার হয় সেটা সেটা অল ইন্ডিয়া সিভিল সেক্রেটারি রুলস অনুযায়ী সেটা রবীন্দ্র ভবনে আগামী 10 নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম 10 নভেম্বর সকাল 9টা থেকে আমরা একটা র্যালি বের করব সারা ভারতবর্ষ থেকে যেসব রাজ্যগুলি আছে তারা যার যার পোশাকে যার যার স্টেটের নিয়ে আমরা রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে আমরা রাজবাড়ি গেট হয়ে ফার্স্ট গেট হয়ে কামানচুমুনি হয়ে কোষ্ঠবিশ্বমণি হয়ে আরামেশ্বমণি হয়ে আবার রবীন্দ্র ভবনে আসব তারপরে আমাদের এই অনুষ্ঠানে উদ্বোধন করবেন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহাশয় হ্যাঁ ডেপুটি উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহাশয় আর তার সঙ্গে থাকছেন আমাদের দিল্লি থেকে আগত বিনিতা সুদ চিফ ওয়েলফেয়ার অফিসার ডিওপিটি এবং থাকছেন কুলভূষণ মালহোত্রা সেক্রেটারি অল ইন্ডিয়া সিভিল সেক্রেটারিয়েট সার্ভিস কালচারাল স্পোর্টস বোর্ড নিউ দিল্লি আমরা 10 তারিখ উদ্বোধনের পরের থেকে আমরা যে প্রথম যে কালচারাল অনুষ্ঠানটা হবে সেটা হবে কর্ণাটকী মিউজিকের উপরে ব্যুরো রিপোর্ট পাবলিক নাও